হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ও গাংুমা ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের হচ্ছে জি কে সেট থ্রি আজকে কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড দেখেছি বেশিরভাগ হিস্টরি কোশ্চেন আছে তার সাথে দু একটা জেনারেল সায়েন্স এবং তার সাথে দু একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করেছি তো তোমাদের যাদের ভালো প্রিপারেশন আছে তোমরা একটা দেখবে যে তোমরা থার্টি প্লাস কোশ্চেনের অ্যান্সার করতে পারছো কি না ঠিক আছে তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা বুঝতে পারবে এবং এটা তোমাদের পিএসসি ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট তার সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলের প্রিলিমস মেন্স এবং জেল পুলিশ যেটা বেড়েছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট তো ফার্স্ট প্রশ্ন দেখো রং রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তো রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো সালে কবে সমাজ উন্নীত বিধায়নী সুয় সমিতি স্থাপন হয়েছিল তো এটি স্থাপন হয়েছিল আঠেরোশো সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো খুবই ইজি এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে খারিফ শস্য চাষ হয় কখন গ্রীষ্মকাল শীতকাল বর্ষাকাল শরৎকাল এটা তোমরা কমেন্ট করে জানাবে কে সিনার অ্যালেন্ডো ম্যাসোটা ছদ্মনাম ধারণ করেছিলেন তো এই ছদ্মনামটি ধারণ করেছিলেন সুভাষচন্দ্র বসু অপশন ডি হচ্ছে এটার অ্যানসার তারপর দেখো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল যে নামে পরিচিত পশ্চিমবঙ্গের পাদদেশ অঞ্চলগুলো যেটা হিমালয়ের পাদদেশ অঞ্চলগুলো সেগুলো কী নামে পরিচিত সেটা হচ্ছে তরাই ও ডুয়ার্স অঞ্চল নামে পরিচিত অপশন এ হয়ে যাচ্ছে এখানে অ্যানসার মানবেন্দ্র রায়ের আসল নাম কী তো মানবেন্দ্র রায়ের আসল নাম হচ্ছে নরেন্দ্র ভট্টাচার্য অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যানসার মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী নেত্রী মাতঙ্গিনী কোন আন্দোলনে প্রাণ বিসর্জন করেছিলেন তো তিনি প্রাণ বিসর্জন করেছিলেন অগাস্ট আন্দোলনে অপশান ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার তারপরে দেখো কার নেতৃত্বে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল তো এই নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ডিএফএইচআই আই এর পুরো কথা কী তো এই এইচ আই এর ফুল ফর্ম হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ফিস্কেল হাউস অফ ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে নেক্সট দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন তো এটা খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তা তিনি করেছিলেন ষোলোই আগস্ট এবং তার সাথে তোমার ডেটটা মনে রাখবে উনিশশো বত্রিশ সালে ঠিক আছে এটা আমি আমাদের ওয়েবসাইটে যে কোশ্চেনগুলো পোস্ট করছি এখন দেখবে তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন লিখে দিই তো এই ইনফরমেশনটা আমি আমাদের ওয়েবসাইটে লিখে দেবো এবং এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্ট ওয়েবসাইট থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে সেটা একটু পরে নেবে তারপর দেখো কে খোদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এটার অ্যান্সার আমরা সবাই জানি যে খান আবদুল গফ্ফর খান তিনি খোদাই খিদমতগার বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন শিবালিক পর্বত ডাফলা নামে পরিচিত কোনটা এর মধ্যে তো এটার অ্যান্সার হয়েছে অরুণাচল প্রদেশে ঠিক আছে শিবালিক শিবালিক পর্বত ডাফলা নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো কবে নিখিল ভারত খিলাপদ কমিটি গঠন হয়েছিল তো এই নিখিল ভারত খিলাপদ কমিটি গঠন হয়েছিল চব্বিশে নভেম্বর উনিশশো সালে অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার কবে দেশ জুড়ে জাতীয় দুগ্ধ দিবস ঠিক আছে পালিত হয় তো জাতীয় দুগ্ধ দিবস মানে হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে সরি ন্যাশনাল মিল্ক ডে কবে পালন করা হয় এটি পালন করা হয় প্রত্যেক বছর ছাব্বিশে নভেম্বর কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমরা সবাই জানি যে উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু কত তারিখে হয়েছিল এই প্রশ্নটার অ্যান্সার অনেকজন কনফিউজ হয়ে যাবে তো এখানে এটা মনে রাখবে যে তোমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তেরোই এপ্রিল অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার তো এই ডেটটাও কিন্তু তোমরা মনে রাখবে তারপরে দেখো বায়োগ্যাসের প্রধান উপাদান হলো কোনটি তো এইগুলোর মধ্যে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কত খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল তো এটি গঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার কে ওরিয়েন্টাল সেমিনারি নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন তো এই ওরিয়েন্টাল সেমিনারি নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন গোরমমোহন আড্ডো অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার রাজাবলি গ্রন্থটি রচয়িতা কে ছিলেন তো রাজাবলি গ্রন্থটির রচয়িতা ছিলেন অপশান এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর অপশান এ হয়ে যাচ্ছে এখানে আবু আবুধাবি গ্র্যান্ড ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতা কে চ্যাম্পিয়ন হয়েছেন এই আবুধাবি গ্র্যান্ড পিক্স ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন লুইস হ্যামিল্টন অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দেখো কে এশিয়াটি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন এইটা প্রায় তোমাদের প্রতিদিনই এই প্রশ্নটা তোমাদের রিপিট করি কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এশিয়াটি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোস তোমরা এটা কমেন্ট করে জানাবে কত সালে প্রতিষ্ঠা করেছিলেন অনেকবার পড়েছি বহুবার তো সম্প্রতি পুরুষদের চোদ্দতম হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে মানে যে কোথায় অনুষ্ঠিত হয়েছে এই তম হকি ওয়ার্ল্ড কাপ তো এই হকি ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল তো কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল কবে না এটার অ্যান্সার হয়েছে আঠারোশো সালে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার ক্লোন নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ করা হয় কেমনভাবে তো এই ক্লোন নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ করা হয় এখানে এটার অ্যান্সার হচ্ছে অঙ্গজ জননের মাধ্যমে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার তারপর দেখো ভাস্কো ডাগামা কবে ভারতে কালিকট বন্দরে পৌঁছেছিলেন তো এটার অ্যান্সার আমরা সবাই জানি যে তিনি চোদ্দোশো আটানব্বই সালে ভারতে পৌঁছেছিলেন কিন্তু কত তারিখে তারিখটা কার মনে আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা তোমরা যারা ভালো স্টুডেন্ট আশা করি তোমরা অ্যান্সারটা ঠিকঠাক করেছো তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে সতেরোই মে চোদ্দোশো আটানব্বই সালে অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো মন্ট্রিল প্রোটোকল উনিশশো সালে যেটা হয়েছিল এর উদ্দেশ্য কী ছিল তো এর উদ্দেশ্য ছিল ওজন স্তর রক্ষা করা এই মন্ত্রীর প্রোটোকলের উদ্দেশ্য হেনরি এলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন তো হেনরি এলিয়ট ফিরোজ শাহ তুগলককে বলেছিলেন সুলতানি যুগের আকবর পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায় খুব খুব ইম্পর্টেন্ট এটা আমরা সেই ছোটোবেলায় ক্লাস নাইন টেনেও পড়েছিলাম তো এটা অ্যান্সার হচ্ছে মিসিসিপি নদীর মোহনায় উল মাসির গ্রন্থটি রচয়িতাকে তো এই গ্রন্থটি রচয়িতা হচ্ছে হাসান নিজাম অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার তারপর দেখো জমা দেওয়া সার্টিফিকেটের ওপর যে দাম লেখা থাকে তাকে কি বলে তো সেই জমা দেওয়া সার্টিফিকেটের ওপর যে দাম লেখা থাকে তাকে বলা হয় ফেস ভ্যালু অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার কে মাদুরাই কোন্ড ঠিক আছে খুব ভালোভাবে পড়বে কে মাদুরাই কোন্ড উপাধি ধারণ করেছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মাদুরায় কোন উপাধি ধারণ করেছিলেন প্রথম পরান্তক অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কে দু সালে ভীমসেন যোশী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর ক্লাসিক্যাল মিউজিক সম্মানে ভূষিত হয়েছেন এটা রিসেন্টলি তোমার যত সম্ভব নভেম্বর মাসেই যত সম্ভব এই অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন তো এখানে এটার অ্যান্সার কী হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে কেশব গিনডে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার তারপরে দেখো জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করছি লাল লিড মাস কাগজে সরি কাগজকে জলে সিক্ত করে ওজন গ্যাসে সংস্পর্শে আনা হয় তাহলে কি হবে তখন সেটা কি হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার সম্প্রতি ভারতের সঙ্গে কোন দেশের মধ্যে যৌথ নৌ নৌ মহড়া কোঙ্কন দু হাজার অনুষ্ঠিত হয়েছিল তো এই কোঙ্কন দু হাজার আঠেরো অনুষ্ঠিত হয়েছিল কোন দেশের সাথে ভারত এবং ব্রিটেনের মধ্যে এবং তোমাদের একটা বলে রাখি কয়েকদিন না প্রায় দু তিন মাস আগে একটা তোমাদের লিস্ট বানিয়ে দিয়েছিলাম যে ভারত কোন কোন দেশের সাথে নৌমোহড়া বা যত ধরনের এক্সারসাইজ হয় সেগুলো করে এবং সেগুলো কোন কোন দেশের সাথে কি কী নাম তা সেটাই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেটাও তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারো ঠিক আছে তারপরে দেখো কবে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল সেটা দেখো এখানে দেখে নাও এগারোশো একানব্বই আছে সরি বারোশো একানব্বই আছে এবং এগারোশো বিরানব্বই তো এগারোশো না বারোশো এটার মধ্যে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে না এটার অ্যান্সার হচ্ছে এগারোশো বিরানব্বই সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ তোমরা এটা কমেন্ট করবে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ঠিক আছে কার উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূতের মধ্যে ত্রিশক্তি দণ্ড হয়েছিল এটা হিস হিস্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তো এটা অ্যান্সার হচ্ছে কনজ কনজের ওপর আধিপত্য বিস্তারে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূতের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব বেঁধেছিল নেক্সট প্রশ্ন দেখো কে সাতবন বংশের প্রতিষ্ঠাতা সাতবন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিমুক অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার তারপরে দেখো সম্প্রতি প্রথম ইন্ডিয়া ইন্ডোনেশিয়া বিজনেস ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়ে গেল তো এটা অনুষ্ঠিত হয়েছে পোর্ট ব্লেয়ার যেটা আন্দামান ও নিকোবদ্বীপপুঞ্জে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কে প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সম্রাট ছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট দেখো গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন তো গৌতম বুদ্ধ তার ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সরনাথে ঠিক আছে অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার তাম্রলিপ্ত বন্দরের কোথা কথা প্রাচীন কোন সাহিত্যে পাওয়া যায় তো তাম্রলিপ্ত বন্দরের কথা যে সাহিত্যে পাওয়া যায় সেটা হচ্ছে বৌদ্ধ সাহিত্যগুলোতে তাম্রলিপ্ত বন্দরের কথা জানা যায় প্রাচীন যুগে সরস্বতী নদী থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত ভূভাগকে কী বলা হয় তো এই ভূভাগটিকে বলা হয় মধ্য দেশ অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার তারপরে দেখো নিম্নে কোনটির গণনাঙ্ক বেশি তো এই অপশনগুলোর মধ্যে সবথেকে গলনাঙ্ক বেশি হচ্ছে বি ফোর সি ডি ডিও যাচ্ছে এখানে অ্যান্সার পোটনের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি তো পোটনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি নেক্সট দেখো কি বলেছে নিচের কোন এককটি সবচাইতে বেশি শক্তি নির্দেশ করে তো এখানে সবচাইতে বেশি শক্তি নির্দেশ করে ক্যালোরি অপশান এই হবে এখানে অ্যান্সার কোন গুপ্ত রাজার আমলে গুপ্ত রেনেস্বাসের সূচনা হয় তো এখানে গুপ্ত রেনেস্বাসের সূচনা হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তারপর দেখো অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত কোন অ্যাসিড এটা আমার তোমাদের অনেকবার পড়েছি তো অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত হচ্ছে এইচ টু এস ও ফোর নেক্সট দেখো তৃতীয় আসিয়ান ইন্ডিয়া বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটি অনুষ্ঠিত হয়েছে কোয়ালালামপুর মালয়েশিয়াতে এগুলো কিন্তু তোমাদের আগে পড়িয়েছি নেক্সট দেখো পলিস্টাইরিন স্টাইডিন হলো একটি কি তো পলিস্টাইরিন হলো একটি অন্তরক অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার ঠিক আছে তো এবং লাস্ট প্রশ্নও কি বলেছে ভারতের বৃহত্তম তৈল শোধনগার কোথায় অবস্থিত তো ভারতের বৃহত্তম তৈল শোধনগারটি অবস্থিত হচ্ছে জামনগরে অপশন বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার তো কেমন লাগলো পিডিএফটা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো যেখান থেকে খুশি ডাউনলোড করে নেবে এবং একটা দু কয়েকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বলেছিলাম তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং